আজকে আরেকটা নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হইলাম। এর আগে আপনাকে দেখাইছিলাম ফুলকপি, সেই ক্ষেতের ফুলকপি সব বিক্রি করে ফেলাইছে, তখন ভিডিওটা করছিলাম পরে ডিলিট হয়ে গেছে, এটা দিতে পারি নাই। তাই যে টুকটাক যে ছোটোখাটো আছে এটি রয়েছে, লাল হয়ে গেছে পুরো ক্ষেতেই, ওই যে দেখুন পুরো ক্ষেত লাল হয়ে নষ্ট হয়ে গেছে। এখন এটা আর কেউ এখন খায় না, বাড়তে গেছে গা, ছোটো হলে কী হবো। তা আরেক ক্ষেতেই মনে করেন এই পাশাপাশি ধনিয়া পাতা লাগাইছিল, আর ওই দুটা ফুলকপি পাতাকপি আছে, আর এই যে ডি পাইনালাও বলে আমাদের এদিকটা বড় বড় পাইনালাও সবাই তো চিনেন, পাইনালাও লাগাইছে। ওই সাইডের গাছটি বড় হয়েছে আর এঙ্গে হবে লাগাইছে, এই কালকি লাগাইছে পুরোটাই। এটি যখন বড় হইব আপনাদের দেখার জন্য যদি পারি ভিডিও করে দেখাবো। পুরোটাই এরকমই লাগিয়ে দিছে, মাঝে মধ্যে দু একটা হয়ে গেছে, খুঁজে জানি দেখলাম তারা খুঁজে নেই। এই পাখি সবাই চিনেন না আপনারা, পাখি এলো হওয়া দিদে কাঠকুটালি পাখি কই দেখছেন, ওর ঠোঁটটা কত বড় দেখুন, দেখাই উইরা জানি না যায়, আস্তে আস্তে ভুগলে যাই। আস্তে আস্তে হাঁটতেছি, ও হাঁটতেছে দেখুন, ওর ঠোঁটটা কত বড়, দাঁড়ায় না পাখিটা, গেলাম সুন্দরই দেখা যায়। মোবাইল তো মনে করেন বেশি দামি না, এর জন্য ক্যামেরাটা বেশি ভালো না, আপনারা কষ্ট করে দেখে নেন, আর বেশি বেশি করে লাইক করেন, শেয়ার করুন, ভিডিওটা দেখুন, মানে একটা ভালো একটা ক্যামেরা কিনে ভিডিও করে আপনাদের দেখাইতে পারি। আর আমার জন্য দোয়া করবেন আপনারা সবাই, আমার কোনো তেমন ঘরবাড়ি নাই, আমিও গরিব ঘরের ছেলে একেবারেই, আমাকে বিটা নাই, আমরা বিটা বিক্রি করে ফেলেছি, বিটা বাড়ি কিছু নাই আমাকে, বিটা ছাড়া মানুষের বাড়িতে থাকি। পাখিটা উড়ে গেল গা, দেখতে পারছেন, তাইলে মনে করেন এর জন্য আমার আপনারা সাপোর্ট করেন। চাকরি করি পাশাপাশি, চাকরিতে মনে করবেন বেতন একবারে অল্প, এই টাকায় সংসার চলে না, আর আমাদের বাপ মনে করেন থাই কেমন নাই, এটা একটা সমস্যা। যাই হোক, আপনাদের যেটা আমি দেখাইতেছিলাম তা গাছটি একটু বড় হয়েছে, সেই সাইডটা দেখাই নিয়ে আসি। এই যে দেখুন এটি বড় হয়েছে, এই যে একটা ওই যদি গাড়ো আছে, আজকের ভিডিও এই জায়গায় শেষ। সবাই যদি ভালো লাগে ভিডিওটা লাইক করবেন এবং আমার ভিডিওটা বেশি বেশি দেখবেন।